कि फाइनल खेलाटा ना हलो তুমি যদি এখনো ফাইনাল ওভারটা না দেখে থাকো, ইয়েস লাথিস মালিঙ্গা লাস্ট বলে চেন্নাই সুপার কিংসকে 1 বলে হারিয়ে দিয়ে জিতলো সেই রোম হট শোক আইপিএল ফাইনাল ম্যাচ 2019 মুম্বাই ইন্ডিয়ান্স। এই মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল জিতলো এটাতে খুশি অনেকে হয়েছে বা অনেকের হয়তো দুঃখ পেয়েছে, কিন্তু আমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য খুশি বা দুঃখের বিষয় নেই। বিষয় হচ্ছে এই যে এইটি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমার পরীক্ষায় চলে আসতে পারে, তাই এর পুঙ্খানুপুঙ্খানু ব্যাপারগুলি তোমাকে জানতে হবে। কে জিতলো, কত প্রাইজ জিতলো, কত মানি জিতলো এবং কোন ডিপার্টমেন্টে কে জিতলো সব কিছু নিয়ে আমি হাজির হব। আমি আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম। আজকে আমি আপনাকে জানাবো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি প্রতিটি সেশনের পার্ট নাম্বার 3, অর্থাৎ এই পার্ট নাম্বার 3-তে আইপিএল নিয়ে আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি হয়তো নাও দেখতে পারেন। তাই সবার আগে সবার প্রথমে লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে দাবিয়ে রাখুন। আসুন আজকের যে ফাইনাল অ্যাফেয়ার্স আছে, যে আইপিএল আছে, সেই আইপিএলে কিন্তু আপনাকে আমি পিডিএফ দেবো। পিডিএফটি আপনি পাবেন কি করে? পিডিএফটি পেতে গেলে ভিডিওর শেষে যে কোনো ডেসক্রিপশন বক্সে ভিডিও শেষে আপনি গেলে দেখতে পাবেন, ভিডিও শেষে দেখতে পাবেন যে এরকম নোট আছে। সেই নোটটা খুলে গেলে আপনার যেটা হয়ে যাবে যে এইরকম আইকে স্টাডি নোট সব খুলে যাবে। ইয়েস, এই যে আপনি দেখতে পাচ্ছেন আইকে স্টাডি নোট সব খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি ইন বেঙ্গলি পার্ট 3, অর্থাৎ পার্ট নাম্বার 3 কিন্তু আপনাকে ফ্রিতে দেওয়া হয়েছে। এইটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ইয়েস, এইটা আপনি ফ্রিতে ক্লিক করেন, গেট ইট বলে ক্লিক করবেন। গেট ইট বলে ক্লিক করলে এইরকম ঘুরে থাকবে এবং আপনার নাম এবং রেজিস্টার করলেই কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো সুতরাং দেরি না করে আইপিএল এর ফ্রিতে পিডিএফটি কিনে নিন। চলুন দেখা যাক আজকের আইপিএল এর মহড়ায় কি কি হয়েছে সেটা আপনাকে জানিয়ে দিই। আজকে আমরা দেখবো যে আইপিএল এ কে কি ম্যাচ জিতেছে। যে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স হলো চ্যাম্পিয়ন, এতে পেলো 20 কোটি টাকা। ইয়েস, 20 কোটি টাকা পেলো। রানার্স হলো চেন্নাই সুপার কিংস, 12 কোটি 50 লক্ষ টাকা পেলো। ক্যাচ অফ দ্য ফাইনাল হলো, ফাইনাল ম্যাচে ক্যাচ যেটা ধরেছেন নিশাই শার্দুল ঠাকুর, সেই ক্যাচটি আপনি দেখেছেন, সে পেলো 1 লক্ষ টাকা। সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল, তো সুপার দেখলেন ডুপ্লেসিস, স্ট্রাইকার খুব ভালো করেছেন বলে 1 লক্ষ টাকা পেয়েছেন। স্টাইলিশ প্লেয়ার অফ দ্য ফাইনাল, হ্যাঁ, কিরণ পোলার্ড, তিনি পেয়েছেন 1 লক্ষ টাকা। গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল রাহুল চাহার 1 লক্ষ টাকা পেয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল জসপ্রীত বুমরা, এই ম্যান অফ দ্য ম্যাচটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, এখানে পেয়েছেন 5 লক্ষ টাকা বুমরা। বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড পাঞ্জাব এবং হায়দ্রাবাদ, পাঞ্জাব এবং হায়দ্রাবাদের দুটো পিচ একসঙ্গে বেস্ট পিচ অফ গ্রাউন্ড পেয়েছে 25 লক্ষ টাকা। এমার্জিং প্লেয়ার শুভমন গিল পেয়েছে, নাইট রাইডার্সের, আপনি নিশ্চয়ই শুভমন গিলকে চেনেন, নাইট রাইডার্স সাপোর্টার যদি হয়ে থাকেন, সে পেয়েছে 10 লক্ষ টাকা। ফেয়ার প্লে একটা নিশ্চয়ই আপনি জানেন ফেয়ার প্লে কে হয়, ভালো খেলতে গেলে, ভালো ব্যবহার করলে, খেলার মধ্যে খেলাধুলার আচরণ রাখলে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটাকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বলা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে এই ট্রফি, আবার বলি সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে এই অফারটি। ফাস্টেস্ট 50 হার্দিক পান্ডিয়া 10 লক্ষ টাকা পেয়েছে। ইয়েস, 50 রান করে 10 লক্ষ টাকা। পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন কিরণ পোলার্ডের সেই এক হাত দিয়ে ক্যাচ, সেই অসাধারণ ক্যাচ, 10 লক্ষ টাকা পেয়েছেন। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, যে সব থেকে ভালো ব্যাটসম্যান বা সুপার স্ট্রাইকার হয়েছেন আন্দ্রে রাসেল, 10 লক্ষ টাকা পেয়েছেন। স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজন লোকেশ রাহুল, স্টাইলিশ প্লেয়ার হয়েছেন, সেও 10 লক্ষ টাকা পেয়েছে। গেম চেঞ্জার অফ দ্য সিজন রাহুল চাহার, সেই 10 লক্ষ টাকা পেয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করে দেবেন রাহুল চাহার কিন্তু দুটো প্রাইজ পেয়েছে, গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল এবং গেম চেঞ্জার অফ দ্য সিজন, এই দুটো প্রাইজ কিন্তু রাহুল চাহার পেয়েছে। আপনি অরেঞ্জ ক্যাচ নিশ্চয়ই জানেন ডেভিড ওয়ার্নার, সে 10 লক্ষ টাকা পেলো। পার্পল ক্যাপ ইমরান তাহির, সেও পেলো 10 লক্ষ টাকা। এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আন্দ্রে রাসেল। ইয়েস, রাসেলও দুটো প্রাইজ কিন্তু পেয়ে গেছে, আপনি খেয়াল রেখেছেন। আবার একটু রিভিশন করার জন্য আপনার জন্য আবার নিয়ে এলাম এমার্জিং প্লেয়ার কলকাতার নাইট রাইডার্সের শুভম গিল। ইয়েস, ফেয়ার প্লে সানরাইজার্স হায়দ্রাবাদ, দ্রুততম হাফ সেঞ্চুরি মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, 17 বলে 50 পেলেন, 10 লক্ষ টাকা। টুর্নামেন্টে পারফেক্ট ক্যাচ মুম্বাইয়ের কিরণ পোলার্ড, টুর্নামেন্টের সুপার স্ট্রাইকার কেকেআর এর আন্দ্রে রাসেল, টুর্নামেন্টের স্টাইলিশ প্লেয়ার কিংস অফ 11 এর পাঞ্জাবের কেকে রাহেল, টুর্নামেন্টের গেম চেঞ্জার মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে। আসুন অরেঞ্জ ক্যাপ হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার কিন্তু অরেঞ্জ ক্যাপ পেয়ে গেছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকগুলো রান কত করেছে, 692 রান করেছে। এটাও একটু মনে রাখবেন যে অরেঞ্জ ক্যাপ পেয়েছে 692, প্রায় 700 রান করে পেয়েছে। রানার্স আপ হিসেবে 12 কোটি 50 লক্ষ টাকা পেয়ে যায় চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়ন জয় পেল 20 কোটি টাকা রোহিত শর্মার দল। রবিবাসী রাতে অল আউট সেলিব্রেশন মুডে স্বপ্ননগরের দল স্ত্রী ঋতিকা এবং কন্যা সামাইরা যে রোহিতের লাকি চান তা নিয়ে আর অত্যন্ত সন্দেহ রইল না। এই গেল আমার আইপিএল ভার্সন নিয়ে প্রথম পার্ট। আপনি যদি আইপিএল ভার্সনের দ্বিতীয় পার্ট পেতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তার কমেন্ট বক্সে জানানোর আগে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব যে 2017-এ আইপিএল ম্যাচ কে জিতেছিল? 2 নম্বর প্রশ্ন, কতবার হারলো চেন্নাই সুপার কিংস ফাইনালে গিয়ে? এই দুটি প্রশ্নের আনসার আপনি কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। ভুলবেন না যে আপনার প্রিয় ক্যাপ্টেন কে, ধোনি নাকি রোহিত শর্মা ইন দ্য আইপিএল। তো চলুন আজকের ভিডিওটি আর বাড়িয়ে না করে এখানে শেষ করছি। আমি আইকে, কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না।